আমি বিজেপি দল করেছিলাম, এক বছর দেখলাম বিজেপি করে কোনো উন্নয়ন করতে পারতেছি না, সেজন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছি, যাতে উন্নয়ন করতে পারি আমাদের অঞ্চলে সবার জন্য, সেজন্য আমি তৃণমূলে যোগ দিলাম। এতদিন কি উন্নয়ন হচ্ছিল না? না, কোনো উন্নয়ন হচ্ছিল না। আগে হয়েছে মানে কিছু কিছু এলাকায়, মানে সম্পূর্ণটাতে হয়নি। কেন করতে পারছিলাম না? কেন পাচ্ছিলাম না, ওখানে সমস্যা হচ্ছিল সেজন্য। বিজেপি তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে ভয় ভীতি দেখিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করাচ্ছে, এর কি বলবেন বিষয়টি? ভয় ভীতি কি দেখানো হয়েছে বা কিছু? না, দেখানো হয়নি। আপনি স্বইচ্ছায়? আমি স্বইচ্ছায় তৃণমূলে যোগদান করছি। কি নাম আপনার? প্রমীলা বর্মন রায়। তাহলে কয়টা হলো গ্রাম পর্যায়ের সদস্য আপনার এখন? আটটা। নমস্কার, আজকে আরেকটি নতুন ভালো খবর নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হলাম। আমাদের হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ির অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা বর্মন এবং জয় গোবিন্দ বর্মন, তিনি গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। একটা সিট কম পেয়ে আমরা এই অঞ্চলটা আমাদের হাতছাড়া হয়েছিল। তা আজকে প্রমীলা বর্মন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার সাথে জয় গোবিন্দ বর্মন, তিনি যোগদান করলেন। জয় গোবিন্দর সাথে একটা ঘটনা ঘটেছিল, সে আমাদের তৃণমূলের যুব বুথ সভাপতি ছিল এবং এই বুথ সভাপতি থাকাকালীন তার একটা পঞ্চায়েতে দাঁড়াবার সম্ভাবনা হয়েছিল, যে কোনো কারণেই হোক সে প্রার্থী হতে পারেনি। পরবর্তীকালে সে ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে যোগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। পরে যখন আমাদের দল লোকসভা নির্বাচনে জয়লাভ করি, উনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন এবং তারপর তাকে জোর করে আবার বিজেপিতে তাকে ফ্ল্যাগ ধরিয়ে দেওয়া হয়, কিছু কথাও তাকে দিয়ে বলানো হয়। সেদিন থেকে উনি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগে ছিলেন, আজকে প্রধান যোগদান করাতে উনি মনোবল আরও শক্ত করতে পেরেছেন এবং তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। আমরা একটা আসন কম ছিল, টোটাল 12টে আমরা ছিলাম, একজন বোধহয় এখান থেকে চলে এসেছিল, আমাদের একজন চলে গেছিল। হ্যাঁ, জেলা জুড়ে 15টি বিজেপির অঞ্চল তৃণমূল কংগ্রেসে আসলো।